ডিবি কার্যালয়ে তথাকথিত নিরাপত্তার নামে আটক রাখা হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? এদের কাছে নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ড একটা করে গুলি করলেও 5 বছর শেষ হবে না। এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন, ক্রোধ দূর করেন, সব ঠিক হয়ে যাবে। মানুষকে আরো উত্তেজিত করে, মানুষকে আরো ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সবকিছু সবাই ভুলে যাবে? সবকিছুই যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না, তাহলে তো আমরা 90-এর আন্দোলন করতাম না। আমি একটু লিগালি শুধু কথা বলি, আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি, ভুয়া ভোটে নির্বাচিত না, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নুরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে। রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত, এটা কোন আদালত? আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন? সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে, যেই বিরোধী দলের ভিন্ন মতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে। প্রজন্ম শিক্ষার্থীদের আন্দোলন, তাদেরকে আমরা সমর্থন করবো, তারা আমাদের পক্ষে। আমরা যে ব্যর্থতার পরিচয় দিয়েছি সেই ব্যর্থতার দায় আমরা তাদের উপরে অর্পণ করছি। সেটি আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি নিজেকে সবসময় বিব্রত বোধ করি, আজকে আরও বেশি বিব্রত বোধ করছি, যে আমরা যে স্বপ্ন দেখে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম সেই স্বপ্নের মধ্যে 53 বছর পর এই বাংলাদেশ হবে, যেখানে আবার সেই 71-এর রিক্রিয়েশন আমরা দেখব, সেটি কিন্তু আমাদের দুঃস্বপ্ন ছিল না। এবং সেই দুঃস্বপ্নের শিকার, সেই সহিংসতার শিকার, সেই অত্যাচারের শিকার আমাদের তরুণ প্রজন্ম আজকে, যাদের জন্য আমাদের অঙ্গীকার ছিল একটা এমন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, যেখানে বৈষম্যহীন মানুষের অধিকার ভিত্তিক সমাজ হবে, সকল নাগরিকের সকল সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা সরাসরি 24 ঘন্টা যে আলটিমেটামটা দিচ্ছি সেটা হচ্ছে ডিবি কার্যালয়ে তথাকথিত নিরাপত্তার নামে, যে আমাদের সমন্বয়কদের, শিক্ষার্থীদের, শিক্ষা আন্দোলনের সমন্বয়কদেরকে যে আটক রাখা হয়েছে, তাদেরকে বলপূর্বক স্টেটমেন্ট ইস্যু করানো হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে 24 ঘন্টার ভিতরে। সেটা না হলে তাই সেই প্রেক্ষিতে আমরা মানববন্ধন সহ আরও কার্যক্রম, আমরা এই দেশের যারা আজকে আন্দোলন করছে আমরা তাদের অভিভাবক, যারা এখানে আমাদের সম্মানিত শিক্ষক আছেন বিশ্ববিদ্যালয়ে, তারা শুধু শিক্ষক না, তারা অভিভাবকও। আজকে এই আন্দোলনে গত 16 জুলাই থেকে বিশেষ করে যে তাণ্ডব, যে নির্যাতন, যে হত্যাযজ্ঞ, আমরা আমাদের লিখিত বক্তব্যে বলেছি, গত 100 বছরের ইতিহাসে এই উপমহাদেশে এর কোনো নজির নেই। যে হত্যাযজ্ঞ চলেছে এটা আমি 71-এর মুক্তিযুদ্ধের একজন সামান্য কর্মী হিসাবে বলছি, হানাদার বাহিনী যে নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে যেভাবে, যে কায়দায়, আমরা কয়েকদিন সেই ধরনের নির্যাতন আমরা দেখেছি। এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমরা মধ্যবিত্তরা যে যে পেশায় আছি, যে পেশায় থাকি, কাজ করি, কম বেশি আমরা একটা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করি। বিগত 15 বছর ধরে অনেক অনাচার, অনেক অন্যায় আমরা মুখ বুজে সহ্য করেছি, আমরা নীরব থেকেছি। আমাদের সামনে আমরা দেখেছি কিভাবে অনিয়ম, কিভাবে দুর্নীতি, কিভাবে অনাচার চলে, কিভাবে অত্যাচার চলে, অনেক কিছু আমরা সহ্য। এখন আমরা একটা ভিন্ন সময়ে চলে এসেছি, যখন আমরা দেখছি আমাদের সন্তানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, আমাদেরই ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র এবং গুলি দিয়ে। আমাদের নীরবতা, আমাদের কমফোর্ট জোন সব কিছুর সীমা অতিক্রম করে গেছে। নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র, আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে অনেক ব্যবস্থা নিতে পারেন। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে? এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন।
আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক, আমাদের লাস্ট রিসোর্ট, আপনাদের কাছে আপিল করছি সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা, ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা, চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, Article 33 লঙ্ঘন করছে, Article 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, চোখের সামনে করছে, দম্ভভরে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার, কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ঘটনা ছিল, আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চের ভাষণে সম্ভবত, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, আশা করি ঠিকভাবে বলেছি। আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরিরা, আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ। প্লিজ স্টপ ইট।